গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং অ্যাডভেঞ্চার। আমি শুভম, আপনাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন রিভিউ নিয়ে। আর আজকে যে রিভিউটা করবো, BS6 মডেল রিভিউ করবো। তো যারা নতুন চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ আপনার করা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলুন বেশি আর দেরি না করে রিভিউটা শুরু করা যাক। আর আজকে যে রিভিউটা করব সেটা আমার পেছনেই আছে, দ্য বিস্ট KTM RC 125। তো চলুন রিভিউটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ফার্স্টে ওয়াকারের জন্য আপনাদেরকে এর টোটাল ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভিউটা দেখুন এবং স্টিকারিংটা দেখুন, 125 BS6 মডেল। এবং তো এখানে আপনারা যদি ফুয়েল ট্যাঙ্কে আসি, তো ফুয়েল ট্যাঙ্কে আপনারা এখানে KTM RC একটা সুন্দর একটা স্টিকারিং পেয়ে যাচ্ছেন, এবং ফুল অরেঞ্জ কালারের আপনারা ফুয়েল ট্যাঙ্ক কভার পেয়ে যাচ্ছেন। তো যদি আমি সাইড প্যানেলে আসি, তো সাইড প্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে RC একটা বড় ধরনের একটা খুব সুন্দর স্টিকারিং পেয়ে যাচ্ছেন, এবং KTM এখানে একটা সুন্দর স্টিকারিং পাচ্ছেন। এবং এখানে যদি আসি, তো এখানে আপনারা পাচ্ছেন রেডি টু রেসের একটা সুন্দর স্টিকারিং পেয়ে যাচ্ছেন। যদি ইঞ্জিনে আসি, তো ইঞ্জিনে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাচ, রেসিং KTM বলে একটা খুব সুন্দর একটা ব্যাচ পেয়ে যাচ্ছেন। তো যদি আমি ফ্রন্টে আসি, তো ফ্রন্টে ব্ল্যাক সঙ্গে অরেঞ্জের আপনারা একটা খুব সুন্দর স্টিকারিং, এবং খুব সুন্দর গ্রাফিক্স, প্রিমিয়াম কোয়ালিটির গ্রাফিক্স আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো যদি মর্গাটা দেখতেই পাচ্ছেন, পুরো হোয়াইট কালারের মর্গাট, এবং দু সাইডে আপনারা ব্ল্যাকের সাথে আপনারা অরেঞ্জ কালারের একটা খুব সুন্দর স্টিকারিং পেয়ে যাচ্ছেন, প্রিমিয়াম কোয়ালিটির আপনারা স্টিকারিং পেয়ে যাচ্ছেন। যদি সাইড প্যানেল এদিকে, সাইড প্যানেলে আপনারা সেম, তো দুটো সাইড প্যানেলই অ্যাকচুয়ালি RC এবং KTM রেডি টু রেসে আমরা খুব সুন্দর স্টিকারিং পেয়ে যাচ্ছেন। এবং যদি আমি ফ্রেমে আসি, তো ফ্রেমে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনিং আপনারা ফ্রেম পেয়ে যাচ্ছেন। তো RC 125 RC 200 এবং 390-তে সেম কিছু, সব কিছু সেমই আছে। তো এতে ইঞ্জিনে কিছু ডিফারেন্ট আছে। তো ইঞ্জিনে আপনারা 124.7 CC আপনারা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল সিলিন্ডার ফোর ভাল লিকুইড কুলেড FIDOHC আপনারা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন আপনারা এখানে 14.5 PS, 9250 RPM আপনারা ম্যাক্সিমাম এতে পাওয়ার পাচ্ছেন। আর যদি ম্যাক্সিমাম টর্কে আসি, তো ম্যাক্সিমাম টর্ক পাচ্ছেন 12 Nm, 8000 RPM আপনারা ম্যাক্সিমাম এতে টর্ক পেয়ে যাচ্ছেন। এবং যদি আমি ব্রেকিং সিস্টেম বলুন, রিম সাইজ বলুন, এবং ডিস্কের প্লেট বলুন, টায়ারের বলুন, ফ্রন্ট সাসপেনশনের যদি কথায় আসি, তো আপনারা এখানে রিম সাইজ পাচ্ছেন 17 ইঞ্চি আপনারা এতে রিম সাইজ পেয়ে যাচ্ছেন, এবং ডিস্কের প্লেট পাচ্ছেন 300 mm আপনারা ডিস্কের এতে প্লেট পেয়ে যাচ্ছেন। টায়ারের কথা আসি, তো টায়ার পাচ্ছেন আপনারা 110/70 mm আপনারা টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। আর যদি ব্রেকিং সিস্টেমের কথা আসি, তো ব্রেকিং সিস্টেম আপনারা পাচ্ছেন ব্রাইবি কোম্পানির ব্রেকিং সিস্টেম এতে পেয়ে যাচ্ছেন। আর যদি ABS-এর কথা আসি, তো ABS পাচ্ছেন আপনারা 4 পিস্টন আপনারা ABS পেয়ে যাচ্ছেন। তো যদি আমি ফ্রন্ট সাসপেনশনের কথা আসি, তো ফ্রন্ট সাসপেনশন আপনারা পাচ্ছেন WP-APEX আপসাইড ডাউন আপনারা ফ্রন্ট সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন। এবং যদি আমি রেয়ারে আসি, তো রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন মনোশোক সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর যদি আমি রিয়ারে রিম সাইজ বলুন, টায়ার বলুন, ব্রেকিং সিস্টেম বলুন, ডিস্কের প্লেট বলুন, ABS-এ যদি কথায় আসি, তো আপনারা রিম সাইজ পাচ্ছেন 17 ইঞ্চি আপনারা রিম সাইজ পাচ্ছেন। এবং যদি টায়ারের কথা আসি, তো 150/60 mm আপনারা টিউবলেস টায়ার এতে পেয়ে যাচ্ছেন। আর যদি ব্রেকিং সিস্টেমের কথা আসি, তো ব্রেকিং সিস্টেম পাচ্ছেন 230 mm আপনারা ডিস্কের প্লেট পেয়ে যাচ্ছেন। তো রিয়ারে আপনারা সিঙ্গেল চ্যালেন 1 পিস্টন আপনারা সিঙ্গেল চ্যালেন ABS ব্রেক পেয়ে যাচ্ছেন। তো রিয়ারে যদি রিয়ারে আসি, তো রিয়ারে আপনারা টেল ল্যাম্প পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা DRL, সরু করে DRL লাইট পাচ্ছেন, এবং পাশে দু সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল LED টেল লাইট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর যদি আমি টার্ন সিঙ্গেল ল্যাম্পে আসি, তো টার্ন সিঙ্গেল ল্যাম্প আপনারা খুব সুন্দর ছোটো ছোটো আপনারা এখানে LED টার্ন সিঙ্গেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন। যদি আমি মিটার কন্ট্রোলে আসি, তো মিটার কন্ট্রোলে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ডিজিটাল আপনারা এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা RPM মিটার বলুন, RPM মিটার বলুন, গিয়ার ইন্ডিকেটার বলুন, নিউট্রাল ইন্ডিকেটার বলুন, FI সেন্সার, এবং
লো ফুয়েল সেন্সার আপনারা এখানে সব কিছু টোটালি এখানে পেয়ে যাচ্ছেন। এবিএস সেন্সার পাচ্ছেন, কিলোমিটার, ট্রিপ মিটার, আরপিএম মিটার এবং ইঞ্জিন হিটিংয়ে আপনারা এখানে মিটারটা পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর। আর যদি আমি সুইচ কন্ট্রোলে আসি তো সুইচ কন্ট্রোলে আমরা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন এবং এখানে টার্ন সিঙ্গেল ল্যাম্পের সুইচ পেয়ে যাচ্ছেন। টার্ন সিঙ্গেল ল্যাম্পে আমি জ্বালাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জ্বলছে টার্ন সিঙ্গেল ল্যাম্প। আর যদি আমি ওপরে আছি তো ওপরে আপনারা আপার এবং ডিপারের আপনারা সুইচ পেয়ে যাচ্ছেন। আর এখানে সাইডে আপনারা পাসিং সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি যদি এদিকটায় আসি তো এদিকটায় আপনারা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন এবং ইঞ্জিন স্টার্টিংয়ের সুইচ পেয়ে যাচ্ছেন। তো আমি ইঞ্জিনটাকে একটু স্টার্ট করবো, আপনারা ইঞ্জিনের এক্সোস্ট সাউন্ডটা 125-এর এক্সোস্ট সাউন্ডটা আপনাদেরকে একটু শুনিয়ে দেবো। তো চলুন আমি ইঞ্জিনটাকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল ইঞ্জিনটা। তো এখানে আপনারা যদি এক্সোসে আসি তো এক্সোসে আপনারা দেখতেই পাচ্ছেন একদম তলাতে আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এখানে আপনারা এক্সোস পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর এক্সোস সাউন্ড। তো আমি একবার এক্সোস সাউন্ডটা আপনাদেরকে শোনাবো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এক্সোস সাউন্ড এবং এর যে গ্রাফিক্সটা, তো গ্রাফিক্সটা খুবই সুন্দর গ্রাফিক্স। এবং যদি আমি ফুয়েল ট্যাঙ্কে আসি তো ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন 9.5 লিটার আপনারা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন। এটা যে কোনো রাইডের জন্য খুবই সুন্দর এবং খুবই বিগ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি কিছু আপডেট আপনাদের কাছে না আনতে পারি তো আমাকে কমেন্ট করবেন, আমি আবার রিভিউ করে আপনাদেরকে দেখাবো 125 RC। তো চলুন টাটা।